ব্যাংকিং খাতের কোম্পানি ওয়ান ব্যাংক চলতি বছরে প্রথম প্রান্তিকে 5,14,00,000 টাকা আয় করেছে এবং শেয়ার প্রতি আয় করেছে 0.11 টাকা। গত বছর একই সময় কোম্পানিটির আয় ছিল 2,55,00,000 টাকা 70,000 এবং শেয়ার প্রতি আয় ছিল 0.05 টাকা। গত হিসাব বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে 120%। সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের খাত পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিচালনা পর্ষদ। খাদ্য ও আনুষঙ্গিক খাত পরিবর্তন করে জ্বালানি ও বিদ্যুৎ খাতে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে কোম্পানিটি। আগামীকাল থেকে কোম্পানিটির কার্যক্রম শুরু হবে এবং একই সঙ্গে কোম্পানিটির কার্যক্রম এ ক্যাটাগরিতে শুরু হবে। ওরিয়ন ফার্মা লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের 15% নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। আগামী 22 জুন সকাল 10:30 নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ওরিয়ন ফার্মা প্ল্যান্টে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 21 মে। এদিকে বীমা খাতের পূরবী জেনারেল ইন্স্যুরেন্স শেয়ার হোল্ডারদের জন্য 15% স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। এজিএম আগামী 29 জুন দুপুর 12:00 এলজিডি অডিটোরিয়াম আগারগাঁও ঢাকাতে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 21 মে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের পূর্বে পুঁজিবাজারে তালিকাভুক্ত 6 কোম্পানির শেয়ার লেনদেন আজ থেকে স্পট মার্কেটে ব্লক লটে হবে। মেঘনা সিমেন্ট, রূপালী ব্যাংক, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট ও ঢাকা ইন্স্যুরেন্সের 12 মে পর্যন্ত এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের 22 মে পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের কারণে মেঘনা সিমেন্ট, রূপালী ব্যাংক, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট ও ঢাকা ইন্স্যুরেন্সের 14 মে এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের 25 মে শেয়ার লেনদেন স্থগিত থাকবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের পর আজ থেকে 8 কোম্পানির স্বাভাবিক লেনদেন শুরু হবে। কোম্পানিগুলো হল রংপুর ডেইরি ফুড, ন্যাশনাল ব্যাংক, জিকিউ ব্রডব্যান্ড, বাটা শু, ফার ইস্ট ফাইন্যান্স, এএফসি অ্যাগ্রো, এমজেএল বাংলাদেশ ও শাহজালাল ইসলামী ব্যাংক। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে গত বৃহস্পতিবার কোম্পানিগুলো লেনদেন বন্ধ ছিল। বার্ষিক সাধারণ সভার রেকর্ড ডেটের কারণে আজ 4 কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানিগুলো হল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স ও প্রাইম ব্যাংক। এবার মার্কেন্টাইল ব্যাংক